আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি ইফতার করতে, লন্ডনে প্রথম আয়েশাকে নিয়ে ইফতার করতে যাওয়া। যাওয়ার পথে এই তো ইফতারের বাজার, দেখেন এগুলা সবাই লাইন ধরে ইফতারি নিচ্ছে। আর এটা হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্ট, খুবই সুন্দর মনোরম পরিবেশে ইফতার সেল হচ্ছে। একটা দেশীয় ভাব, যে দেশে যেভাবে মানুষ লাইন ধরে ইফতারি নেয় ওই রকম। আর এই তো চলে আসলাম আমরা ইস্ট লন্ডন মসজিদে। ইস্ট লন্ডন মসজিদটা অনেক বড় মসজিদ, বাংলাদেশের বাইতুল মুকারমের থেকেও বড় নাকি সাইজ। তো ভিতরে অসাধারণ, এটাতে একটা সুন্দর গম্বুজ আছে। তারপরে আমরা ফার্স্ট ফ্লোরের দিকে আসি, চারটা এন্ট্রান্স আছে এটাতে, চারটা এন্ট্রান্স দিয়ে টোটাল ঢুকা যায়, মেয়েদের জন্য আলাদা, ছেলেরা আলাদা। তো আমি আয়েশাকে ঢুকিয়ে দিয়ে তারপর আমি এদিক দিয়ে আমার মতো আমি প্রবেশ করলাম অন্য এন্ট্রান্স দিয়ে। ওরা অন্য ফ্লোরে ইফতার করবে। আমরা এই মসজিদের একটা মেইন হল আছে, মেইন হলের গ্রাউন্ড ফ্লোরে ছেলেরা আর ফার্স্ট ফ্লোরে মেয়েরা ইফতার করবে, এটা হচ্ছে টোটাল নিয়ম। এখন ইফতারের টাইম, তাই আমরা চলে যাচ্ছি মেইন হলের দিকে। মেইন হলের গ্রাউন্ড ফ্লোরে আমরা যাব। সবাই লাইন ধরে যাচ্ছে, এই তো মেইন হল, লাইন ধরে সবাই সুন্দর করে ডিসিপ্লিন মেনেই ইফতারের জন্য এগিয়ে যাচ্ছি। তো আমরা ইফতার কালেক্ট করে বসে পড়লাম। আমি একজন মুরব্বী সমুচা আনছে, সমুচা বিতরণ করতেছে। আজকে প্রথমের দিকের ইফতার, তাই একটু সিম্পল বিরিয়ানি দিয়ে চলতেছে। সো মুরব্বী কিছু সমুচা আনাতে আমরা সমুচা পাইলাম বাগে। কিছু ইংলিশও আছে দেখা দেখছেন ভিডিওর মধ্যে, অনেকে মোনাজাত করতেছে, সিরিয়ালি আরও অনেক মানুষ আছে, প্রচুর মানুষ দিছে, অনেক অনেক অসংখ্য মানুষ। এই হলটা অনেক বড়, বিশাল বড় হল, একদম ফুল হয়ে যায়। তো আমি একটা, এটা শুরুর দিকের মুভমেন্টের ছবি, দেখা যাচ্ছে ইংলিশ কিছু মানুষজন আছে, বিভিন্ন দেশের মানুষজন আছে আমাদের পাশে। এই যে আমি, আমার পাশে ভাইয়ারা বসে আছে, ইফতার নিয়ে সবাই দোয়া কালাম পড়তেছে, আমিও সুরা দোয়া কালাম পড়ে। এই তো আঙ্কেল, আঙ্কেল আমাকে সমস্যা দিছে, আর একটা ভাই খেজুর আনছিল, উনি খেজুর দিছে, মানে শেয়ারিং করে আর কি। তবে রোজার শেষের দিকে ইফতারি হলে ইফতারি আরও ভালো হয়, এটা যেহেতু অনেকগুলো মানুষকে খাওয়ানো, অনেক যতগুলা এখানে ছেলে হয়েছে এই পরিমাণের মেয়েরাও হয়। তো প্রথমের দিকে বাজেট একটু কম থাকে, আবার চাইলে আপনি ডোনেশনও করতে পারেন, একজনের জন্য 5 পাউন্ড, তারপরে 3 ফ্যামিলি প্যাকের জন্য 15 পাউন্ড। এভাবে আপনি ইফতারের জন্য যখন ডোনেশন করবেন, তো এইভাবে ওদের যখন ডোনেশন ভালো কালেকশন হয়ে যাবে, বড় একটা ফান্ড হয়ে যাবে, তখন আরও ভালো মানের ইফতারি হবে। তো আমাদের নামাজ শেষ, ইফতারি শেষ, এই যে চলে আসলাম। তো আজকে আমরা ইস্ট লন্ডন মসজিদে ইফতার করেছি। তো একটা ভালোই অভিজ্ঞতা ছিল, অনেকগুলো মানুষ, প্রচুর মানুষ হয়েছে। মেয়েদের এরিয়াতে আয়েশা আর আমার ছেলেদের এরিয়াতে আমি, দুইটা এরিয়াতে করছি। আর খুবই চমৎকার লাগছে, এতগুলো মানুষ এই লন্ডন ইউরোপের মতো দেশে একসাথে বসে ইফতার করবে, এটা ভাবতেই কেমন লাগে। তো চমৎকার একটা অভিজ্ঞতা। অন্য আরেকদিন অন্য আরেকটা মসজিদে, হয়তো বা সেন্ট্রাল লন্ডনের মসজিদে বা অন্য কোনো মসজিদে গিয়ে নামাজ পড়া হবে। আর এখন আসি ক্যাফেতে, গরম ধোঁয়া উঠা চা খাচ্ছি। তো দেখা হবে কোনো আরেকদিন, আল্লাহ হাফিজ।